हेलो स्टूडेंट्स, आज के पार्शियल डिफरेंशियल इक्वेशन लास्ट टॉपिक तो पढ़ाबो, शुटा हुलो क्लासिफिकेशन ऑफ सेकंड ऑर्डर पार्शियल डिफरेंशियल इक्वेशन इनटू इलिप्टिक पैराबोलिक एंड हाइपरबोलिक। अच्छा, हमारे के एक तो सेकंड ऑर्डर पार्शियल डिफरेंशियल इक्वेशन कंसीडर कोडे, शुटा इलिप्टिक हो बे ना पैराबोलिक हो बे ना हाइपरबोलिक हो बे, शुटा क्लासिफिकेशन में देखते हैं। शुद्ध हमारे क्लासिफिकेशन टाइ आचे, एक तो के डिटेल से किचु नहीं सिलेबस। तो फर्स्ट आमी एकटा सेकेंड अर्डर पार्शियल डिफरेंशियल इक्वेशन कन्सिडार करछि, जेनरल सेकेंड अर्डर पार्शियल डिफरेंशियल इक्वेशन। सपोज इक्वेशनटा जदि अनेकटा एरकम थाके, এই ফরম্যাটে থাকে, যেখানে আরটা কি smaller small s r s t এরা কি continuous function হবে xy প্লেনে, এরা কি হবে কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এরপর তোমরা সবাই জানো যে z টা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নয়, z টা কার উপর ডিপেন্ড করে আছে, x এন্ড y এর উপর ডিপেন্ড করে আছে, আর এখানে xy টা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নেক্সট, এরকম যখন আমাদের কোনো ইকুয়েশন দেওয়া থাকবে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আমরা এর থেকে কি করে বুঝবো যে এটা ইলিপ্টিক হবে নাকি প্যারাবোলিক হবে নাকি হাইপারবোলিক। ঠিক আছে, তাহলে নেক্সট আমাদের কাজ কি হবে, যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আমরা আর এস টি এর ভ্যালুগুলো পাবো। এরপর কি হবে, এক নাম্বার, যদি এস স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর আর টি, এটা এই ভ্যালুটা বের করার পর যদি আমরা দেখি যে এটা লেস দেন জিরো, তাহলে এটা কি হবে, আমরা এটাকে বলবো, এই ইকুয়েশনটাকে বলবো ইলিপ্টিক ইকুয়েশন। ওকে, সেকেন্ড, এটা যদি জিরোর সাথে সমান হয় তাহলে এটা হবে প্যারাবোলিক। এন্ড থার্ড, যদি জিরো থেকে বড় হয় তাহলে হাইপারবোলিক। কোথায় হবে, মানে সব পয়েন্টের জন্য এক্স ওয়াই, সব পয়েন্টের জন্য এই ইকুয়েশনটা কি হয়ে যাবে, যদি এই মানটা লেস দেন জিরো হয় তাহলে ইলিপ্টিক হবে, ইকুয়ালস টু জিরো হয় তাহলে প্যারাবোলিক হবে, এবং যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে হাইপারবোলিক হবে। তোমাদের জাস্ট ক্লাসিফিকেশনটা আছে, যে তোমাদের পরীক্ষা দেওয়া থাকবে ইকুয়েশন একটা দেওয়া থাকবে, সেই ইকুয়েশনটা কোন পর্যায়ে পড়ছে সেটা তোমাদের দেখতে হবে, তাহলে একটা অঙ্ক করে তোমরা বুঝতে পারবে। কনসিডার করেছিলাম সেখানে জেডটা ছিল আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই তো, কিন্তু এখানে ইউটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বাকি সবকিছু এক, তাহলে এটাকে যদি আমি
সাথে কনসিডার কম্পেয়ার করি তাহলে আমাদের কাছে r টা কি চলে আসছে 2 s টা আসছে 4 এন্ড t টা আসছে 3 তাহলে আমাদের নেক্সট কাজ কি হবে s স্কয়ার - 4 আর t এটা ক্যালকুলেট করা তাহলে s স্কয়ার মানে 4 স্কয়ার 4 ইনটু 2 ইনটু 3 তাহলে এটা আসছে 16 - 24 - 8 এটা আবার লেস দেন জিরো তাহলে এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে এই ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে আমি বলেছিলাম তখন লেস দেন জিরো হবে তখন এটা ইলেকট্রিক হবে এরকম ছোট ছোট অঙ্কই তোমাদের দেওয়া থাকে ঠিক আছে আরেকটা করছি চলো তাহলে এখানে r টা আসবে xy s টা আসবে মাইনাস অফ t টা আসবে মাইনাস x তাহলে আমাদের আলোচনা করবো সেদিন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে।